কুমিল্লায় এখনও পানিবন্দি এগারো লাখের বেশি মানুষ আর জেলার দুর্গম এলাকায় এক লাখের বেশি বানভাসী মানুষ তেমন ত্রাণ সহায়তা পাননি মাঠ প্রশাসনের কার্যক্রম খুব একটা দেখা যাচ্ছে না তবে স্বেচ্ছাসেবীরা বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসছেন কুমিল্লার মনোহরগঞ্জ থেকে আনোয়ার হোসেন মিলনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক পনেরো দিন ধরে পানিবন্দি কুমিল্লার মনোহরগঞ্জের কাউলিপাড়া গ্রাম হাজার হাজার মানুষ নিদারণ কষ্টে দিন পার করছেন কুমিল্লা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূর লোকালয় থেকে পানি ভেঙে তিন কিলোমিটার পর্যন্ত তলিয়ে গেছে ফসলের মাঠ ঘরবাড়ি মাছের ঘের সব কিছু ধান হালকা আসছে এত বেশি আসেনি দেখা গেছে সতেরো মাঝে আমরা বিশ জনের দিছি আর সবাই রয়ে গেছে টান আসতে আস্তে এখন দূর দূরবর্তী এলাকাতেও কেউ আসে না এই জন্য আমি গেলাম পানি আর পানি উনি বিদ্যুতের মাঝুর মানুষ হাতে অবস্থা খারাপ কিন্তু উনার উনি টান পাচ্ছে না আমাকে বললো যে চাচ আমি কিছু পাইনি নিচু এলাকা হওয়ায় নৌকায় এখন একমাত্র বাহন এসব মানুষের জন্য কিন্তু হঠাৎ করে নৌকার দাম বেড়ে যাওয়ায় এ পথ দিয়ে যাতায়াতের পথ অনেকটাই বন্ধ তাই খাবার এবং সুপিয় পানি শূন্য অন্তত নয়টি ইউনিয়ন ঘরবাড়ি ডুবে গেছে তারপরে যাই আর রান্নাঘর ডুবে গেছে মানে ফাঁক শ্যাঁক আমাদের কল লেফটিন শপগুলোই খাওয়া দাওয়া সবকিছুই কষ্টের ভাইছে জি কুমিল্লা সদরের আমতুলি বাধেও দেখা দিয়েছে ফাটল দিনরাত প্রচেষ্টা সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষ মেরামতের চেষ্টা করছেন ছত্রিশ বছরের পর এমন বন্যা ভাসিয়ে নিয়েছে প্রায় প্রত্যেকটি ঘরবাড়ি তাই প্রশাসনের সুদৃষ্টি চাচ্ছেন এলাকাবাসী ওন্না শুরু হওয়ার পরে একটি কথা বারবারই চলে আসছিল সেটি হচ্ছে দুর্গম যে এলাকাগুলোতে সেগুলোতে সেভাবে ত্রাণ পৌঁছাছিল না যারা স্বেচ্ছাসেবক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই কিন্তু আশপাশের জেলাগুলোতে ত্রাণ দিচ্ছেন টাকা দিচ্ছেন কিংবা অন্যান্য সুপেয় পানি দিচ্ছেন এটি এমন একটি জায়গা মনোহরগঞ্জ যেখানে অসংখ্য মানুষ এখনও না খেয়ে আছে রান্না করতে পারছে না কোথাও যেতেও পারছে না নিয়ামুল আজিজ সাদিক এনটিভি নিউজ কুমিল্লা মনোহরগঞ্জ